আজকে বানিয়ে দেখাবো মজাদার ফ্রুট ডিলাইটের রেসিপি। আসুন দেরি না করে দেখে নিই কি কি লাগছে এই রেসিপির জন্য। আমি নিয়েছি বেলিসিমো প্রিমিয়াম স্ট্রবেরি আইসক্রিম, কাজী ফার্মস কিচেন অরেঞ্জ জ্যাম, কাজী ফার্মস কিচেন স্ট্রবেরি জ্যাম, হুইপ ক্রিম, অ্যাপেল, বেনানা, লাল আঙুর, সবুজ আঙুর, কালো আঙুর এবং চেরি। এখন চলে যাই আমরা মূল রেসিপিতে। মূল রেসিপির জন্য আমি প্রথমে যেটা করছি একটা বোল নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি আমাদের বেলিসিমো আইসক্রিমের স্ট্রবেরি ফ্লেভারটি। মূলত এটা আমরা ফ্রুট ডিলাইট বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের আইসক্রিমটা কিন্তু একটু নরম হলে ভালো হবে আউটকাম। আমরা প্রথমে যেটা করছি একটা বিটারের সাহায্যে আইসক্রিমটাকে সুন্দর মতন করে বিট করে নেচ্ছি। মোটামুটি বিট করার পরে আমার আইসক্রিমটা কিন্তু একদম তরল হয়ে গেছে, তরল কিন্তু ঠিক অবস্থায় আছে। একে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং আমার কাছে যে ফলগুলো আছে সেই ফলগুলো আমি আমার ইচ্ছে মতো একটা রাফ চপ করে কেটে নিচ্ছি। আমরা প্রতিটি ফল কাটবো আর আমাদের এই স্ট্রবেরি ফ্লেভারের বেলিসিমো আইসক্রিমে সেগুলো ডিপ করতে থাকবো। মোটামুটি আমাদের সবগুলো ফল কাটা শেষ। আমি এখন একে একটা চামচের সাহায্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একে অ্যাসেম্বল করার পালা। তো আমি এটাকে এক জায়গায় রেখে দিচ্ছি এবং অন্যদিকে আমি আমাদের কাজী ফার্মস কিচেনের যে ফ্রুট কেক আছে সেই ফ্রুট কেকটাকে নিয়ে নিচ্ছি এবং সেই ফ্রুট কেককে স্লাইস করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি পরিবেশন পাত্র। আমার কাজ হবে একদম প্রথম লেয়ারে আমাদের যে ফ্রুট কেকগুলো আছে সেগুলোকে সুন্দর মতন করে বিছিয়ে দেওয়া। আমাদের কেকের লেয়ার সাজানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজী ফার্মস কিচেনের স্ট্রবেরি জ্যাম সামান্য পরিমাণে। আমাদের কাজী ফার্মস কিচেনের যে স্ট্রবেরি জ্যামগুলো আছে বা অরেঞ্জ জ্যাম আছে এটাতে কোনো হার্মফুল প্রিজারভেটিভ তো দেওয়া হয় না, এবং সেই সাথে আপনারা জেনে খুশি হবেন একদম অরিজিনাল ফলের রস এবং ফলের পাল্প দিয়ে আমাদের এই জ্যামগুলো তৈরি করা হয়। আমি স্ট্রবেরি জ্যাম দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ জ্যাম। আপনি চাইলে একটা বোলে নিয়ে স্প্রেড করে নিতে পারেন একটু হালকা বিট করে নিয়ে, বাট আমি এটাকে এমন করেই রাখছি কারণ খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে। এখন আমাদের এই আইসক্রিমের মিশ্রণটা, ফল আর আইসক্রিমের মিশ্রণটাকে আমি সুন্দর মতন করে এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার সাজানো শেষ। একদম শেষে আমি একটু হুইপ ক্রিম দিয়ে হালকা ডেকোরেশন করছি। উপরে আমি কেকগুলোকে এরকম করে ভেঙে দিয়ে দিচ্ছি। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট ডিলাইটের রেসিপি।